সুজন সম্পাদক বদিউল আলম মজুমদারের বিরুদ্ধে 1 কোটি টাকার আর্থিক অনিয়মের অভিযোগ এনেছে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। একই সাথে সাবেক সিসি শামসুল হুদার বিরুদ্ধে সংবিধান লঙ্ঘনের অভিযোগ এনেছেন তিনি। মিট দ্য প্রেসে এসব অভিযোগ করেন সিসি নুরুল হুদা। প্রধান নির্বাচন কমিশনার বলেন, নির্বাচন কমিশনে কাজ করতে না পেরে বর্তমান কমিশনের বিরুদ্ধে যাচ্ছে তাই বলছেন বদিউল আলম মজুমদার। সংবিধানের ব্যত্যয় ঘটিয়ে 690 দিন পর নির্বাচন করেছিলেন সাবেক সিসি শামসুল হুদা, তাই বর্তমান কমিশন নিয়ে তার বক্তব্য গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য তার। রাতের আধারে ভোট হয়েছে এমন অভিযোগের জবাবে সিসি হুদা বলেন, এটি কেউ দেখেনি, এমনকি এই অভিযোগ নিয়ে কেউ আদালতেও যায়নি। বলেন, নির্বাচন কমিশন একটি জটিল প্রতিষ্ঠান, দাবি করেন দায়িত্ব পালন করতে গিয়ে কখনো কোনো রাজনৈতিক চাপে পড়তে হয়নি। নির্বাচনে সংঘাত নিয়ন্ত্রণের ক্ষমতা কমিশনের নেই। দলীয় সরকারের অধীনে নির্বাচন কঠিন হলেও এটাই একমাত্র পথ বলেও মন্তব্য করেন সিসি নুরুল হুদা।